আজ তিন দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই সফর ঘিরে পুরো জেলায় এখন সাজসজ্জা। সোমবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পাবনায় পৌঁছাবেন রাষ্ট্রপতি। এরপর অ্যাডভোকেট শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। পরে বেলা সোয়া একটায় পাবনা জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের মাইলফলক নাম ফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া জেলা দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। সফরের দ্বিতীয় দিনে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। বিকেল তিনটায় যোগ দেবেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায়। সফরের তৃতীয় দিনে পাবনা ডায়াবেটিক সমিতি ও বিনোদন পার্ক পরিদর্শন করবেন। 18 মে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। মহামান্য রাষ্ট্রপতি পাবনার সন্তান, তিনি আগামী 15 তারিখে পাবনা জেলায় আসবেন এবং 18 তারিখে চলে যাবেন। তো আমরা জানি যে অনেকগুলো ভেনু কেন্দ্রিক প্রোগ্রাম রয়েছে আমাদের, সে কারণে ডিপ্লয়মেন্ট প্ল্যান অনেক বড়। আসলে প্রত্যেকটি বাড়ির থেকেই মানুষের আগ্রহ যে মহামান্য রাষ্ট্রপতি আমাদের আমাদের প্রিয় পাবনার সন্তান উনি আসতেছেন, ওনাকে নিশ্চয়ই সবাই দেখার জন্য বরণ করার জন্য সবাই কিন্তু মুখে আছে। পাবনার সর্বস্তরে সাজসাজ্জা পড়ে গেছে, সেরকম আমাদের সাংবাদিকদের মধ্যেও একটা উৎসব আমেজ বিরাজ করছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।